সাকিব খানকে যতই দেখি ততই মনে তার বয়স কমেই যাচ্ছে তুফান আসছে ও আলহামদুলিল্লাহ আমার মনে হয় খুব ভালো হবে আর অডিয়েন্স এখন অনেক খলমুখি হচ্ছে আরো হবে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে নকল বলতে কোনো শব্দ নেই স্টোরি আপনি যেখান থেকে নেন মেকিংটা আসলে ফ্যাক্ট আস্থার অন্য নাম আমান বিল্ডার্স প্রথমত আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে অনেক ভালো ভালো মানের মুভি হচ্ছে বাট সব ছবি না জাস্ট হাতে কোনো কিছু হাতে আগে যেমন মানে সব ছবি ভালো ছিল বাট এখন এখন কিছু কিছু ছবি যেগুলো অনেক হাই বাজেট অনেক হাই মানের ছবি হচ্ছে যেমন তুফান আসতেছে ঈদে সো এই ছাড়াও আরও কিছু ছবি আসতেছে সো ভালোই ফিডব্যাক পাচ্ছে প্রিয়তম অনেক বেশি ফিডব্যাক পেয়েছে লাস্ট টোয়েন্টি বছর আমার মনে হয় না এত টোয়েন্টি ইয়ার্সে এত ভালো ফিডব্যাক পেয়েছে কোনো ছবিতে এখন তুফান আসছে তুফানও আলহামদুলিল্লাহ আমার মনে হয় খুব ভালো হবে কারণ আমার কাছে যতটুকু ছোটো ছোটো ক্লিপগুলো দেখি যতটুকু মানে ভালো লেগেছে আর আমার মনে হয় অডিয়েন্সের খুব ভালো লাগবে আর অডিয়েন্স এখন অনেক হলমুখী হচ্ছে আরও হবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে নতুন লুকটা কিরকম লেগেছে অদ্ভুত এক কথা অসাম লেগেছে কারণ হয় কি আপ যে আমার কাছে মনে হয় একটা হিরো একটা হিরোইনকে ভাঙ্গা উচিত প্রত্যেকটা ক্যারেক্টার যেমন আমরা হয় কি অক্ষয় কুমারের ছবি দেখি আমরা লাইক আমির খানের ছবিগুলো দেখি শাহরুখ খানের ছবিগুলো দেখি ওদের কিন্তু একটা গেট অফের সাথে একটা গেটার কখনই মিল থাকে না ওদের প্রত্যেকটা ওরা বছরে দু বছর একটা ছবি করে ওরা প্রত্যেকটা লুক ওরা মানে নিজে হয়তো অনেক সময় অনেক হেলদি হতে হয় অনেক সময় অনেক হেলথ অনেক কমাইতে হয় সিক্স প্যাক বানাইতে হয় অনেক সময় হয় কি আপনাকে অনেক প্লেন থাকতে হয় কোনো দেখা জাস্ট জাস্ট ক্যাজুয়াল আপনার একদম থাকে না ক্যাজুয়াল লাইফ লাইক দশ বিশ পঞ্চাশ হাজার স্যালারি চাকরি করে তারা ওইভাবে নিজেকে ভাঙবে আসলে আমি একটা কথা বলি নকল বলতে কোনো শব্দ নেই কারণ হচ্ছে আপনার তেলেগুর যে ছবিগুলো আপনার হয়তো দেখেন তামিলের ছবিগুলো এটা কিন্তু আপনার তিনটা ভাষণের ছবি হয় তামিল হিন্দি কলকাতা তিনটা ছবি কিন্তু আমরাই দেখি হ্যাঁ এছাড়াও তো আরও অনেক আছে আর কিছু ইংলিশ মুভিগুলো হয় কি সবাই তো ইংলিশ বোঝে না আবার সবাই ইংলিশ দেখে না আমরা যেটা হয় কি অনেক হয় তামিল যারা দেখেন তাদের জন্য মেকিংটা আসলে ফ্যাক্ট যে আপনি স্টোরি আপনি যেখান থেকেই নেন না নিতেই পারেন সেটা আপনি স্টোরিটা আপনি যদি সেইভাবে মেক করতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে স্টোরি নিতে পারেন আচ্ছা সাকিবের সাথে আপনি একবার স্টেজ পারফর্মস করেছিলেন তার সাথে সিনেমায় আপনাকে কেন দেখা যায়নি সিনেমা করারও আমাদের কথা ছিল বাট তখন কোভিড আসার পরে আর মুভিটা হয়ে ওঠে নাই তারপর থেকে আর আসলে সাকিব ভাইয়ের সাথে যোগাযোগও নেই আর মুভি নিয়ে আসলে কোনো ইয়ে নেই কিন্তু উনি আমাকে এটুকু বলেছিল তখন যে তুমি যদি ভালো কোনো প্রডিউসার পাও তাহলে আমাকে অবশ্যই বলবে আমি এই কাজ করবো নিজে থাকে না যে ভালো ইনভেস্টার যে আমার কানেক্টেড থাকতে পারে ওনার ওনারও একটা মুভিকে আমাকে নেওয়ার কথা ছিল তারপর গিয়ে অনেকদিন ওনার সাথে ওঠেনি আমার যোগাযোগ নেই সাকিব খান মানে ইয়ার্স তার কমপ্লিট হয়ে গেছে সে হচ্ছে কি যে শুরু থেকে হিরো লাইক এখন পর্যন্ত আমার কাছে মনে হয় আমি সাকিব খানকে যতই দেখি ততই মনে তার বয়স কমেই যাচ্ছে মানে তার বয়সে কখনোই ভারিত্ব তো দেখি না তো এটা আসলে টাফ মানে সে এটা মেনটেন করে তাকে সেলুট দেওয়া উচিত